একদিন হয়ে গেছে আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাই না। তো তারা আমাকে সবসময় ফোনে বলে যে আমি কেন যাই না, আর তারা আমাকে খুবই মিস করে, আমি কেন আসি না। আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে আমি তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি তো না যাওয়া বান্ধা, আমি তো যাবো না বলেছি, যাবো না। আগে আমার বান্ধবী আমাকে ফোন করে বলেছে তুই বাসাত নেই, তো আমি বললাম হ্যাঁ আমি বাসাত। তো তখন ও বললো যে আমি তোর বাসাতে যাব, তো তুই কি বাসাত থাকলে অবশ্যই বল আমি যাব। আমি তো ওকে যখন শুনেছি যে ও আমার বাসাতে আসবে, তখন তো আমি খুবই খুশি, কারণ ওকে আমি অনেক রিকোয়েস্ট করার পর ও আমার বাসায় আসে না। অনেক দিন থেকেই আমি অনেক রিকোয়েস্ট করছি যে একটা দিনের জন্য আয়, আমরা আড্ডা দেবো বা গফ করবো, আলাপ করবো, তো তুই আয়। কিন্তু ও কিন্তু আমার বাসায় আসেনি, কিন্তু আজ কেন হঠাৎ ও আমাকে বলছে যে ও আমার বাসায় আসবে। তখন আমি ভেবে চিন্তা করলাম আচ্ছা আয়, সমস্যা নেই, তুই আসবে, এখানে বলা লাগেনি, আমি তো আসতে পারিস। মানে ভাবলাম অনেকদিন পর ওর সাথে গল্প করবো, আলাপ করবো, অনেকদিন ওকে বলার পরও আসেনি, তো আজকে যখন আসছে তখন একটু সময় ওর সাথে দেবো। আসার কথা শুনে আমি ঘরে রান্নাবান্নাগুলো আমি সব শেষ করে নিয়েছি, যেন আসার পর আর কোনো ঝামেলা হয় না, আমি যেন ওর সাথে শুধু গল্প করতেই পারি, সেই জন্য আমি আগে রান্নাবান্না করে ফেলেছি। শুধু চিন্তা করছি ওর প্রায় এক বছর হয়ে গেছে, আমরা ওদের সাথে একসাথে গল্প করতে পারিনি, আলাপ করতে পারিনি, তো তার জন্য আমি ভাবছি যে আগে রান্নাবান্না করে নিলে পরে আমি ওর সাথে আলাপ করতে পারবো সহজভাবে, কোনো কাজ থাকবে না। কলেজে দেখা হয়েছিল, কলেজ বন্ধ হয়ে গেছে, প্রায় এক বছর হয়ে গেছে আর যাওয়া হয়নি আমাদের। বিকেলে খাওয়া দাওয়ার পর ও এসেছে এরকম খেয়ে এসেছে তার বাড়িতে, ও নাকি খাওয়া দাওয়া করে এসেছে, তার জন্য আমাকে এখানে আর খাওয়া দাওয়া করতে হয়নি। আমি জাস্ট ওকে হালকা একটু নাস্তা দিয়েছি, তারপর ওর সাথে গল্প করতে শুরু করেছি। ওর সাথে কথা বলার পর আমি একটু গল্প করতে শুরু করলাম, তারপর ও আমাকে গল্পের মাঝখানে বলে জানিস তো আমি কেন এসেছি। আমি তো বললাম না জানি না কেন এসেছি। তখন ও বলে যে আমি এসেছি তুই খুবই সুন্দর ডিজাইন করতে পারিস, তো আমাকে একটা সুন্দর একটা ডিজাইন, আমি কামিজ নিয়ে এসেছি, জাস্ট একটা সুন্দর ডিজাইন করে দেন আমাকে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, বলে আসছে অনেক দিন পর ওর সাথে গল্প করবো, তা না, ও আমাকে একটা জামা দড়িয়ে দিয়েছে তার হাতে, এখন আমি নাকি ওটা ডিজাইন করে দেবো। বুঝতে পারলাম যে আমার বাসায় আসার মতলবটা কী, এই মতলব নিয়ে এসেছি আমার বাসায় আমি নাকি তার জামায় ডিজাইন করে দেবো। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যদি কোনো কিছু শিখি, নিজের ইচ্ছায় শিখি, আমরা নিজে একটা ডিজাইন করে পড়ার জন্য, নিজের শখ পূরণ করার জন্য, কিন্তু এর ভিতরে হচ্ছে কাছের মানুষই তোমাকে সারার প্রথমেই তোমাকে বিরক্ত বোধ করে ফেলবে, তোমার কোনো কিছু দেখে তারপর তাদের ভালো লেগে যাবে, তখন তারা বলবে আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও, তোমার হাতের ডিজাইনটা খুবই সুন্দর। আসলে এগুলো করে তারা তোমাকে বিরক্ত করে দেবে, তোমার আর পরে আর একটা সুন্দর ডিজাইন বানানোর মতো তোমার আর কোনো আইডিয়া থাকবে না, তোমার তাদের ওগুলো করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে। কথাগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি অনেকটা কাজ জানি। পরে তারপর মানে ডিজাইন করার পর ওরা যখন আমার কাছের মানুষগুলো দেখে, তারপর তারা বলে তাদের নাকি খুবই সুন্দর লাগছে, আমি নাকি তাদেরকে আরও একটা করে দেবো। এভাবে করে একজন করে আবার আরেকজন করে আবার আরেকজন করে এভাবে করে কিন্তু অনেকটা হয়ে যায়, তখন কিন্তু তোমার বিরক্ত লাগে যায়, তখন আর তোমার ভালো লাগে না। তখন যদি তুমি তাদের মুখের আগে বলতে পারো যে এগুলো করতে টাকা লাগে, তোমরা আমাকে সেই টাকাগুলো দাও তাহলে আমি করে দেবো, তখন দেখবে আর একটাও পাবে না, তারা বলবে আচ্ছা পরে দেবো, এই পরে দেবো বলেই আর সারা জীবনই আর দেওয়া হয় না আর করাও হয় না। ফলে আমাদের কাজের মানুষগুলো এমনই, তারা চায় বিনা পয়সায় সব কিছু পেয়ে যেতে, যেন কাউকে কোনো ফার্ম দিয়েই হয়তো কাজগুলো করিয়ে নিতে, এভাবেই তারা চায়। সেই জন্য কোনো কিছু দেখার পর তারা আগেই উঠে পড়ে লাগে যে তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তুমি টাকা চাইবে তখনই দেখবে তাদের একটাও পাবে না, তখন বলবে এটা এত টাকা হয়ে যায় কি না, এভাবে বানালে এত টাকা হয়ে যাবে কেন। এই কথাগুলো আমি জাস্ট আমার মনে অভিজ্ঞতা থেকে বলছি, তো আপনারা প্লিজ এগুলো কিছু মনে করবেন না। যে আমি তো ডিজাইনটা করছি এটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন, এই ডিজাইনটা বর্তমানে খুবই চলতেছে আর আমি দেখে আমার খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আজকে আমি নিজেই করে ফেলি। আর করার পর আমি ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি, আপনারা হয়তো এরকমভাবে দেখে আপনারা নিজেরাও করতে পারেন। আপনাদের সাথে কথা বলে বলে আমি কিন্তু আমার কামিজের কাজটা আমি শেষ করে ফেলেছি, এখন জাস্ট আমার হাতার কাজটা রয়েছে, ওই হাতার কাজটা আমি করে নিলে আমার কামিজের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো হাতাতে আমি কিন্তু একটা সুন্দর ডিজাইন দিয়েছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে মুহুরিতে একটা ডিজাইন দিয়েছি, তার উপর আবার লেস লাগিয়ে আর একটা সুন্দর ডিজাইন করেছি, তো এই ডিজাইনটা বর্তমানে খুবই চলতেছে। কামিজে হাতাটা লাগিয়ে নিলে আমার কামিজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনারা প্লিজ অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আমার কামিজের ডিজাইনটা কীরকম লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউবের হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।